দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনার আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জয় অটো গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলেনা জাহাঙ্গীর। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা জানি যে আর একদিন পরেই নারী দিবস। আমরা শুরু করতে চাই যে একজন যেহেতু আপনার নারী উদ্যোক্তা, নারীদেরকে নিয়ে অনেক কাজ করেন, নারী দিবস হিসেবে উপলক্ষে আপনার উপন্যাস দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। 8ই মার্চ আমাদের নারী দিবস। আসলে আমরা দিবস পালন করছি আর পিছনে কি ঘটনা অনেকে হয়তো জানে না, বাট দিবসটি পালন করে যাচ্ছি। যতটুকু মনে পড়ে যে 1857 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে নারী শ্রমিকরা, আসলে আমরা নারীরাই শুধু আন্দোলন করে যাচ্ছি অ্যাকচুয়ালি, তো সুতা কারখানার কিছু নারী শ্রমিক নিউ ইয়র্কের রাস্তা নেমে আসে তাদের সম অধিকার আদায়ের লক্ষ্যে। আমার কথা হচ্ছে পুরুষরা কাজ করছে, নারীরা কাজ করতেছে, সেখানে তো সম অধিকার অবশ্যই থাকবে। একটা ছেলের যেখানে স্যালারি পাবে 10,000, একটা মেয়ে কেন পাবে তার অর্ধেক? এই মানে এই যে আন্দোলন, এই আন্দোলনটা কেন আন্দোলন হওয়া তো আসলে ঠিক না। আমরা যদি কাজ করছি কাজের সম পরিমাণ, মানে দুই পক্ষই তো সমান কাজ করছে, তাহলে এক পক্ষ কেন বেশি পাবে? সেই থেকে আসলে 1908 খ্রিস্টাব্দে সম্ভবত এটা ইয়ে হয়, সেখান থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রতিবছর। তো সেক্ষেত্রে আমরা জানি যে আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, ওভারঅল দেশের ব্যবসা বাণিজ্য নারী উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখছেন? নারীরা আসলে তো এখন বলতে গেলে দেখা যায় যে আমাদের সেই সংসদ থেকে শুরু করে সব জায়গায় নারীরা বিস্তৃত। সেখানে প্লেন চালাচ্ছে নারীরা, ট্রেন চালাচ্ছে নারীরা, এভারেস্ট জয় করেছে নারীরা। তো আমার আমি যতটুকু দেখছি বা বুঝতেছি যে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের নারীদের জন্য আসলে অনেক সুবিধা দিচ্ছেন। তো এখনো যে নারীরা পিছিয়ে আছে তা কিন্তু নয়, নারীরা অনেক অনেকখানি এগিয়ে আসছে। তো ফুল আগানো হয়নি আর কি, আরো আগানো বাকি আছে আমাদের। তবে আমি মনে করি যে নারীদের এই যে কর্মজীবী যে নারীরা আছেন তাদের জন্য আমাদের সরকারি বা বেসরকারি পর্যায়ে যে নারীদের জন্য ডে কেয়ার সেন্টার, যে আমরা বাচ্চাদেরকে কার কাছে রেখে আসবো, দেখা গেলো বাসায় রেখে আসছে, টেনশনে কাজ করতে পারে না, কাজে কনসেন্ট্রেশন আসে না আমাদের যে বাচ্চাটা কি করছে। সেক্ষেত্রে ওয়ার্ল্ডের বড় বড় রাষ্ট্রগুলোতে কিন্তু সেই সুবিধাটা আছে যেটা আমাদের এখানে নেই। তো আমি মনে করি আমাদের সরকার বা আমাদের বেসরকারি যত বড় বড় প্রতিষ্ঠানগুলি আছে তারা যদি ডে কেয়ার সেন্টার প্রতিটা এলাকা ভিত্তিক করে দেয়, তাহলে নারীরা কর্মজীবী যারা নারী আছেন তারা কাজে আরো উৎসাহ পাবেন এবং নিশ্চিন্ত মনে ওরা কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে আপনি কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটিস্ট বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একজন ডিরেক্টর, এই চেম্বারটির কাজ সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে একটা চেম্বার। আমরা আসলে কিছুদিন আগে আমি নিজে সরাসরি এবং আমাদের চেম্বার রাশিয়ান যে অ্যাম্বাসাডার আছেন তার সাথে আমরা বসেছিলাম। তো ওনার সাথে রাশিয়ান যে অ্যাম্বাসাডার উনি বলেছেন ওনার সম্পৃক্ত যত কমনওয়েলথের দেশ সিআইএসএফ যে কান্ট্রিগুলি আছেন সেখানে ওই দেশগুলিতে আমাদের যে বাজারজাতকরণ সারা বিশ্বে 442 সম্ভবত $142 বিলিয়ন ইয়ে হচ্ছে, হ্যাঁ এক্সপোর্ট হচ্ছে, সেখানে আমাদের কিন্তু খুবই নিম্ন, বাংলাদেশ সত্যি খুবই নিম্ন পর্যায়ে আছে নাই বলতে গেলে। তো সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে আমাদেরকে এই ব্যাপারে হেল্প করবেন এবং আমরা এটা নিয়ে কাজ করছি। আচ্ছা, আপনি তৈরি পোশাক শিল্প নিয়ে কাজ করছেন নারী হয়ে, এই যে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পেশা, কিভাবে আসলে এই পেশা আসা বা বর্তমানে কি ধরনের কাজগুলো করছেন আপনি তৈরি পোশাক খাত নিয়ে? অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং কিন্তু সব কাজে, শুধু গার্মেন্ট শিল্পতে না, প্রত্যেকটা জায়গায় কাজ করতে গেলে আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো সেক্ষেত্রে গার্মেন্টস সেক্টরগুলি আগের চেয়ে মনে হয় এখন গত বছর যে পরিমাণ আমরা ডিস্টার্ব হয়েছিলাম এবছর অনেক বেটার আছি, মানে অনেক ভালো আছে। যদিও বায়ারদের রিকোয়ারমেন্ট আমরা আসলে ফুলফিল করতে পারছি না, তাদের প্রাইস ডে বাই ডে কমে আসছে, তার মানে ভ্যারাইটি ডিজাইন চাবে ইয়ে চাবে বাট ওরা প্রাইসটা বাড়াতে চায় না, ওদের ডিমান্ড আসলে কমে আসছে। ওরা আগে যেমন আপনার আন্তর্জাতিক যারা শপিং করতো, যারা মার্কেটে যেত, যেখানে 12টা ড্রেস কিনতো সেখানে এখন 2-3টা কিনছে। হ্যাঁ, সেখান সেক্ষেত্রে কিন্তু আমাদের গার্মেন্টস অর্ডার গুলো কমে আসছে, বায়ারদের ইয়ে কমে আসছে। আচ্ছা আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম জয় অটো গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে। আমরা ফিরছি তার সাথে আবার আলোচনায়।
আলোচনা করছিলাম নারী উদ্যোক্তাদের বেশ কিছু বিষয় নিয়ে, সম্ভাবনা নিয়ে। একটু এবার আসতে চাই যে ব্যবসার পাশাপাশি সিএসআর নিয়ে অনেক কাজ করছেন আপনি নারী উদ্যোক্তা হিসেবে, এই বিষয়ে এক্সপিরিয়েন্স গুলো যদি আমার সাথে শেয়ার করেন। হ্যাঁ, সিএসআর আসলে যেটা বোঝায় যে আমাদের আসলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা সামাজিক দায়বদ্ধতা, আসলে সেই ক্ষেত্রে আপনি জানেন কিনা যে বাংলাদেশ ব্যাংক নিয়মনীতি করে দিয়েছে যে আমাদের দেশে যত সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি একটা অংশ যেন সিএসআর ফান্ডের জন্য রাখা হয়। এবং এটা মনে হয় গত ইয়ারে ডাচ বাংলা ব্যাংক 100 কোটির, যদি ভুল না করে থাকি, মনে হয় 100 কোটি টাকার উপরে এটা করেছে এবং এটা খুব আলোচিত হয়েছে, তারা খুব প্রশংসিত হয়েছে। আমি মনে করি বাংলাদেশের সবকটা ব্যাংক যদি এরকম হতো, তাহলে আমরা তো পার্সোনালি করছি, যেমন আমার একটা ফাউন্ডেশন আছে, জয়যাত্রা ফাউন্ডেশন থেকে আমি করছি, বাট এই যে ব্যাংকের যে সিএসআর ফান্ড রাখা হয় সেটা দিয়ে সরকার কত করবে? সরকার তো করছে, একার পক্ষে আসলে কতটুকুই করা সম্ভব? এই ব্যাংকগুলো যদি আপনার বিভিন্ন উপায় ডাচ বাংলা ব্যাংকের মধ্যেই করতো, তাহলে কিন্তু আমাদের দেশ এখন অন্য একটা দেশে পরিণত হতো, সুন্দর একটা দেশে পরিণত হতো। তো ব্যাংকগুলি কি করে, ওরা ওদের যার যার ব্যক্তিগত ফাউন্ডেশন করছে সেখানে সরাই ফেলতেছে। আমি যে মানে হয়তো কোন ব্যাংকার হয়তো আমার প্রোগ্রামটা দেখে হয়তো বলতে পারে যে আমি এই ধরনের কেন কথা বলছি, বাট আসলে আমরা করতে চাই দেশের জন্য, জনগণের জন্য করা উচিত, সবার এটা দায়বদ্ধতা, যেহেতু সামাজিক দায়বদ্ধতা করা উচিত। আমি পার্সোনালি আমি কারোর কাছ থেকে আজ এখন পর্যন্ত কোনো ফান্ড নেই, আমার কোনো ব্যাংক নেই, বাট আমি আমার পার্সোনাল ওয়ে থেকে কিন্তু আমি অনেক ব্যবসা থেকে প্রফিট নিয়ে আমি বিদ্যাদের ভাতা দিচ্ছি, বাচ্চাদের পড়াচ্ছি, আমার যতটুকু সামর্থ্য আছে আমি করে যাচ্ছি। ব্যাংকগুলি যেখানে সিএসআর ফান্ড রাখতে বলছে বাংলাদেশ ব্যাংক, সেটা তো তাদের করা উচিত, তাহলে এখন আমাদের দেশ এই পর্যায়ে থাকতো না, আমরা অনেক এগিয়ে যেতাম। এই যে নারী উদ্যোক্তা হিসেবে আপনি, আমি একটু আগে বলছিলাম, অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা নিয়ে কাজ করছেন, তৈরি পোশাক খাত অনেক বড় একটা কন্ট্রিবিউশন আমাদের অর্থনীতিতে, সেই জায়গাটায় আপনার কি মনে হয় নারী উদ্যোক্তা হিসেবে আপনার চ্যালেঞ্জ গুলো কি মনে হয়, বা এই যে শুরু করলেন একজন মহিলা হিসেবে এত চ্যালেঞ্জিং একটি পেশা? মেয়েরা তো আসলে অনেক মেয়েরাই কাজ করছে, যে আমাদের ব্রিটিশ মেয়েরা পার্লামেন্টে আছে, আমাদের প্রধানমন্ত্রী মেয়ে, আমি মেয়ে, অনেকেই মেয়ে আছেন। তো মেয়েরা, আমি বলবো যে বাংলাদেশের মেয়েরা শিক্ষিত হয়ে ঘরে বসে থাকবে না, তাদের উচিত তাদের ঘরে যুদ্ধ করে তাদের বাইরে বেরিয়ে হওয়ার আসা উচিত। কারণ আপনি জাপানে যান, তারা 24 ঘন্টা থেকে কাজ করছে, এত উন্নত কেন জাপান? তারা কাজ করছে বলে কিন্তু উন্নত। আমরা মেয়েরা, বাংলাদেশের মেয়েরা একটু সুন্দরী হলে কোনো কথাই নেই, ছেলেদের পাশাপাশি কাজ করা যাবে না, সামাজিক অনেক প্রতিবন্ধকতা গুলো কাজ করে। একটা মেয়ে ভালো কাজ করতে গেলে মানে সোসাইটির ছেলেরাই সমালোচিত হচ্ছে, কেন এটা হবে? আমি 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 পার্সোনালি যেমন আমি ছেলে মেয়েকে খুন আলাদা করে দেখি না, আমি মনে করি প্রত্যেকটা ছেলে একটা মেয়ের মতো। আমি যা এরকম মেয়ে, আমি কাজ করছি, আমি আমার নিজেকে ছেলে মনে করে কাজ করছি, আমি যদি মেয়ে মনে করে কাজ করি আমি কাজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মেয়েদের এই যে প্রতিবন্ধকতা যেটা আছে সেটা সেটাকে জয় করে রাইট আসা উচিত। এই যে অনেকদিন ধরে আপনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, নতুন করে যারা মহিলা উদ্যোক্তা তৈরি হতে চায়, যদি আপনি অনেক আপনি নিজেও বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনি নারী এমপ্লয়ীদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেন, কি টিপস থাকবে তাদের জন্য? গার্মেন্টস, বাংলাদেশের অর্থনীতিতে শিল্প, গার্মেন্টস শিল্পটা কিন্তু অনেক বড় একটা প্রধান একটা ইয়ে, সেক্ষেত্রে বাংলাদেশের 75% উপরে কিন্তু সবই মেয়েরা কাজ করছে। তো এখন যারা যে মেয়ে নারী উদ্যোক্তারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারা তাদের কর্মটাকে কঠিন ভাবে একটা চ্যালেঞ্জের মুখে তৈরি করা উচিত, যে আমি এটা করবই করব, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, আমি আসছি, আমি আমার প্রুফ যে আমি এগিয়ে আসছি। সেখানে পরিবারের সহযোগিতাটাও তো অনেক বড় ব্যাপার। আমার হাজবেন্ড আমাকে সহযোগিতা করেছে, যে যতটুকু বাধা দেয়, হয়তো রাতে 10টার পরে হয়তো বাইরে অ্যালাউ করে না, এটা আমি মেনে নেই, কারণ আমার তো সংসার আগে, তারপর সবকিছু। তো সেক্ষেত্রে সরকারের আর কোন ধরনের সহযোগিতা দরকার আছে কিনা, বিশেষ করে নারী উদ্যোক্তা বেশি বেশি তৈরি করা বা ট্রেনিং এর কোন ব্যবস্থা, যদিও সরকার অনেক চেষ্টা করছেন, সেই জায়গায় আর কি দরকার বলে আপনি মনে করেন? সরকার তো অনেক সহযোগিতা করছে, তার মধ্যে যেটা বললাম যে ডে কেয়ার সেন্টার করলে আমাদের নারীদের জন্য অনেকখানি হেল্প, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানে কিন্তু বেসরকারি ভাবে হচ্ছে, যেমন আপনার সুপ্রিম কোর্ট করেছে, গ্রামীণ ইয়ে ফোন করেছে। তো আমি মনে করি এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো যদি এগুলি করতে পারে, তাহলে আমাদের মেয়েদের জন্য যে প্রতিবন্ধকতার সৃষ্টি সেটা আর হবে না, হয়তো মেয়েরা আরো এগিয়ে যেতে পারবে। আচ্ছা, সরকারের কোন সহযোগিতা আপনারা নারী হিসেবে স্পেশালি কিছু আশা করেন কিনা, বা নারীদের জন্য আমাদের আসলে প্রোটেকশন, যেটা আমি বলবো সেটা আইনগত দিক হতে পারে, সামাজিক দিক হতে পারে, সেফটি জায়গাটা আমাদেরকে আগে এনশিওর করতে হবে সরকারকে, যে না মেয়েরা কাজ করবে, আমরা ডে নাইট কাজ করতে পারি, কাজ তো কাজে, কাজকে আমি অন্যভাবে দেখবো না, যখন কাজ করবো সেখানে আমাদের সেফটি ইয়ে দরকার, সেটা যেন সরকার করে আমাদের জন্য। আচ্ছা আচ্ছা,
আমরা প্রত্যাশা করব। অবশ্যই সামনে নারী দিবস রয়েছে, একদিন পরেই নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে পুরুষদের পাশাপাশি অবশ্যই তারা সামনে দিকে এগিয়ে যাবেন। সরকারের সহযোগিতা রয়েছে, আমরা আশা করবো অবশ্যই নারীরা পুরুষের পাশাপাশি একটা সম প্রতিযোগিতায় টিকে থাকবে। আমরা সেই প্রত্যাশারই কাছে আলোচনা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে কথা বলছিলেন জয় অটো গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলেনা জাহাঙ্গীর। দর্শক, এবারে নিচ্ছি আরো একটা বিরতি, বেলা দেড়টায় আবারও ফিরবে একুশে বিজনেস। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।